লেট লেটেস সাপোজ আমরা দশ নম্বরটাকে ডিভাইড করে নিলাম থ্রি প্লাস ফোর প্লাস থ্রি তে ওকে সো ফার্স্ট যে থ্রি মার্কস আছে তার জন্য আমাদের কি কি লিখতে হবে উই উইল হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দি ভেরিয়াস থিওরিজ অফ অর্গানিক এভিলিউশন কি কি থিওরি হয় একটা প্রি ডিনিয়ান থিওরি হয় একটা ডাবিনিয়ান থিওরি হয় আর একটা নিও বা পোস্ট ডাবিনিয়ান থিওরি হয় এখানে আমাদের জিজ্ঞেস করেছি শুধুমাত্র ডারবিনিয়ান থিওরির ব্যাপারে কিন্তু এক লাইন বা দু লাইন করে প্রত্যেকটা থিওরির ব্যাপারে আমরা যদি লিখে দিই ইট উইল ক্রিয়েট আ গুড ইম্প্রেশন অন দি এক্সামিনার রাইট তো ফার্স্ট থ্রি মার্ক্সের জন্য আমরা ফার্স্ট পয়েন্ট লিখলাম ভেরিয়াস থিওরিজ প্রি ডাবিনিয়ান ডাবিনিয়ান পোস্ট ডাবিনিয়ান তারপরে আমরা ডিসকাস করবো এভলিউশন মানে কি যেহেতু আমরা পড়ছি অর্গ্যানিক থিওরি অফ এভলিউশন সো উই শুড এক্সপ্লেন হোয়াট ইজ দ্য মিনিং অফ এভলিউশন ঠিক আছে এভলিউশন মানে বিবর্তন কীরকমভাবে একটা অর্গানিজম নিজের ক্লাইমেটিক চেঞ্জেস আর এনভারনমেন্টাল চেঞ্জেস এর সাথে অ্যাডাপ্ট করে নিজেকে চেঞ্জ করে দ্যাট ইজ নোন অ্যাজ এভলিউশন বা বিবর্তন ঠিক আছে সেটা একটুখানি অল্প করে ডেসক্রিপশন দিয়ে দিলাম তারপরে আমরা চলে আসবো ওরিজিন অফ লাইফ থিওরিজ কত রকমের অরিজিন অফ লাইফ থিওরিজ থাকে তিন চার রকমের থিওরি থাকে যেই সবকটাকে মিলিয়ে একটা ইউনিভার্সাল থিওরি বানানো হয়েছে বা ফলো করা বা ফলো করা হয় যেটার নাম হচ্ছে থিওরি অফ বায়োকেমিক্যাল এভলিউশন এটার ব্যাপারে অল্প করে আমাদের বলে দিতে হবে দ্যাট বায়োকেমিক্যাল এভলিউশন আর মেনলি ডিভাইডেড ইন্টু থ্রি স্টেজেস দিজ আর প্রি বায়োটিক স্টেজ প্রি সেলুলার স্টেজ আর সেলুলার স্টেজ হয়ে গেল তিন নম্বরের জন্য এনাফ তাহলে ফর দ্য ফার্স্ট থ্রি মার্কস আমরা কি কি লিখছি আমরা প্রথমে ডিসক্রাইব করছি হোয়াট ইজ এভলিউশন বা অর্গানিক এভলিউশন মানে কি তারপরে আমরা অর্গ্যানিক এভলিউশনের থিওরিগুলো বলছি যার মধ্যে প্রি ডাবিনিয়ান অ্যান্ড পোস্ট ডাবিনিয়ান থিওরিসগুলো ইনক্লুডেড থাকছে তারপরে আমরা ডিসকাস করলাম অরিজিন অফ লাইফ বায়োকেমিক্যাল থিওরি অফ অরিজিন অফ লাইফ হয়ে গেল ফার্স্ট থ্রি মার্কস কমপ্লিটেড এবার আমরা যাবো ফোর মার্কস মানে সেকেন্ড যেই গ্রুপ অফ মার্কসটা ছিল ফোর মার্কস তার জন্য আমরা লিখব এর জন্য কী কী লিখতে হবে এর জন্য আমাদের স্টার্ট করে দিতে হবে উইথ এভিডেন্স এভিডেন্স দিয়ে স্টার্ট করব। কি কি এভিডেন্স পাওয়া গেছে অফ এভলিউশন ফসলস আছে বায়োকেমিক্যাল এভিডেন্স আছে আর এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস আছে ঠিক আছে দেন উই উইল জাম্প ইন্টু ডাউনিয়ান পস্টুলিটস ডাউন কি বলে গেছিল সেগুলোকে এক একটা পয়েন্ট লিখে সব কটাকে ছোটো ছোটোভাবে এক্সপ্লেন ইচ পয়েন্ট উইথ এক্সাম্পলস দ্যাট উইল মেক আওয়ার আনসারস রিচ ঠিক আছে এইটার পরে আগেন উই উইল স্টার্ট উইথ এভিডেন্স অফ ডারউইন থিওরি এটা কিন্তু সেই চার নম্বরের জন্যেই চলছে ঠিক আছে কী কী এভিডেন্স আছে আর্টিফিশিয়াল সিলেকশন মিমিক্রি অ্যান্ড কোরিলেশন বিটুইন পজিশন অফ নেকটিরিজ ইন ফ্লাওয়ার্স অ্যান্ড লেন্থ অফ প্রবসেস অফ পলিনেটিং ইনসেক্টস এই সব কটাকে একটু ইল্যাবরেটলি ডিসক্রাইব করে আমাদের আনসারটাকে ফোর মানে চার মার্কসের জন্য যে আনসারটা আমরা লিখছি সেখানে এন্ড করতে হবে তাহলে কত নম্বর আমরা কভার করলাম সেভেন মার্কস থ্রি প্লাস ফোর কত নম্বর বেঁচে থাকলো তিন নম্বর সেই তিন নম্বরে আমরা কি লিখবো শেষ তিন নম্বরে আমরা লিখবো ক্রিটিসিজম ডার্বিনের যে থিওরিটা দিয়েছিল তার মধ্যে কি কী ক্রিটিসিজম পাওয়া গেছে আমরা সেইগুলো এক্সপ্লেন করব। ক্রিটিসিজম পার্টে হয়ে গেল অ্যান্ড উই হ্যাভ কাভার্ড থ্রি প্লাস ফোর প্লাস থ্রি মার্কস ডারভিন থিওরি শেষ হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা আরও ডিটেলিংয়ে এই টপিকগুলো ডিসকাশন করবো ইন আওয়ার লাইভ ক্লাস So keep following Gyanpeet Academy and stay tuned. Thank you for watching.